আমন্ত্রণ জানাই বাংলা ইনফরমেশন ওয়াইটি চ্যানেলে। প্রথমে জানিয়ে দেব সংবাদের শিরোনাম। আজানে আপত্তির পর এবার মুসলিম মহিলাদের বোরখা পরা নিয়ে কি বললেন যুগের মন্ত্রী, জানুন বিস্তারিত। ফের রক্তাক্ত মায়ানমার, একদিনে সেনার গুলিতে 91 জনের মৃত্যু। ভোটের দিন সব ভোটারের থার্মাল স্ক্রিনিং করা হবে। করিমগঞ্জে ভোটকর্মীদের প্রশিক্ষণ আজ রবিবার বেলা 11টায় শুরু হবে, জানুন বিস্তারিত। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট করব, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। মসজিদে আজান পড়া নিয়ে আপত্তি তোলার পর এবার মুসলিম মহিলাদের বোরখা পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা। অমানবিক আচরণ ও দুষ্কর্ম বলে আখ্যা দিয়ে তিনি জানান, তিন তালাকের মতো করেই এবার মুসলিম মহিলাদের বোরখা পরা নিষিদ্ধ করতে হবে। একদিন আগেই যুগের মন্ত্রী বালিয়া জেলাশাসককে চিঠি লিখে অভিযোগ করেন যে মসজিদে লাউডস্পিকারের কারণে তিনি তার কর্তব্য পালন করতে অসুবিধার মুখোমুখি হচ্ছেন এবং এও জানান যে আদালতের নির্দেশানুসারে শব্দের মাত্রা স্থির হওয়া উচিত। সাংবাদিকদের সামনে শুক্লা বলেন, তিন তালাকের মতোই মুসলিম মহিলাদের বোরখা পরা থেকে নিষ্কৃতি দিতে হবে, একটা সময় আসবে যখন তারা এর থেকে মুক্তি পাবেন। এমন বহু মুসলিম দেশ রয়েছে যেখানে বোরখা নিষিদ্ধ। সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী শুক্লা এও জানিয়েছেন যে বোরখা অমানবিক ও কুপ্রথা। তিনি এর সঙ্গে এও জানান যে যারা প্রগতিশীল চিন্তা ভাবনা করেছেন তারা এ ধরনের বিষয় এড়িয়ে চলেছেন এবং বোরখা পরার উপর চাপ দিচ্ছেন না। মন্ত্রীর বাড়ির সামনে মসজিদের লাউডস্পিকারের শব্দ নিয়ে আপত্তি জানিয়েছেন। জেলাশাসককে লেখা চিঠিতে বলা হয়েছে যাদের এই লাউডস্পিকারের সমস্যা হবে তারা যেন 112 ডায়াল করে পুলিশকে তা জানান। যদি এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না করা হয় তবে তিনি পরবর্তী পদক্ষেপ করবেন। চিঠিতে শুক্লা বলেন, দিনে 5 বার নামাজ পড়া হয় এবং গোটা দিন ধরে আজান চলে, যার ফলস্বরূপ আমার যোগা করতে, প্রাণায়াম করতে, পুজো করতে এবং সরকারি কর্তব্য পালনেও সমস্যা দেখা দিচ্ছে। প্রসঙ্গত তার কেন্দ্রে রয়েছে কাজীপুরা মদিনা মসজিদ, যার বিরুদ্ধে মন্ত্রীর এই অভিযোগ। পরবর্তী, জনরোষের বিস্ফোরণ ঘটেছে মায়ানমারে, বিশেষ করে মন্দালয়ে। সেনার গুলিতে 7 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা যেন আরও বেশি করে তাতিয়ে দিয়েছে মানুষকে। গত 2 মাসে সেনার গুলিতে অন্তত 320 জনের মৃত্যু হয়েছে, তবুও দমানো যায়নি গণতান্ত্রিক কর্মীদের। শুক্রবারও রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন হাজার হাজার গণতন্ত্র কর্মী মানুষ। সাধারণ মানুষের তীব্র প্রতিবাদের সামনেও নিজেদের অনল অবস্থানই ধরে রেখেছে জুনটা। শনিবারও চলল অবাধ হত্যালীলা। এদিন একদিনের মৃত্যুর সংখ্যা 91, যা আগের সব নজিরকে ভেঙে দিয়েছে। মায়ানমারের সেনা আগে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যদি গণতন্ত্র কর্মীরা ফের পথে নামে তাহলে সরাসরি মাথায় গুলি করবে তারা। উল্লেখ্য, এতদিন পর্যন্ত প্রতিবাদীদের মাথা লক্ষ্য করে গুলি চালাতে দেখা গিয়েছে মায়ানমারের সেনাকে, কিন্তু এই প্রথম সরাসরি এমন হুমকি দিয়েছিল তারা। সে দেশের সরকারি টিভি চ্যানেলেই একথা জানা গিয়েছে। শনিবারও বিভিন্ন জায়গায় প্রতিবাদের পরিকল্পনা রয়েছে গণতন্ত্র কর্মীদের, তার আগেই চ্যানেলে সরাসরি সতর্কবার্তা শোনা গেল, যে কোনো সময় আপনাদের বিপদ আরও বাড়িয়ে মাথায় ও ঘাড়ে গুলি করা হবে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত যতজন মারা গিয়েছেন তাদের মধ্যে অন্তত 25% মাথাতে গুলি করেই হত্যা করা হয়েছে। পরবর্তী, নির্বাচন কমিশন এবারের নির্বাচনে কোভিড বিধি মেনে ভোটদানে গুরুত্ব আরোপ করেছে। সে অনুযায়ী এবার ভোটের দিন সকল ভোটারের থার্মাল স্ক্যানিং বাধ্যতামূলক করা হয়েছে। ভোটদানের সময়সীমা 1 ঘন্টা বাড়ানো হয়েছে, অর্থাৎ সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত ভোটদান চলবে। এছাড়াও কোনো ভোটারের কোভিড উপসর্গ থাকলে সেই ভোটার শেষ সময়ে ভোট দেবেন। ভোটকর্মীদের সেজন্য পিপি কিট ও গ্লাভস দেওয়া হবে। তাছাড়া ভোটের দিন 2 গজ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে বলে কমিশনের নির্দেশে বলা হয়েছে। ভোটের দিন মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তী ও সর্বশেষ খবর, করিমগঞ্জ কলেজের মাঠে ভোটকর্মীদের ভোট সামগ্রী বিতরণ ও গ্রহণের সাথে
জড়িত কর্মীদের এক প্রশিক্ষণ রবিবার বেলা 11টার সময় করিমগঞ্জ কলেজের মাঠে অনুষ্ঠিত হবে। 30 মার্চ ও 31 মার্চ বোর্ড কর্মীদের কাছে বোর্ড সামগ্রী সমজে দেওয়ার জন্য এবং গ্রহণ করার জন্য বিধানসভা ভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে। রাতাবাড়ি বিধানসভা আসনের জন্য 1 থেকে 8 নম্বর কাউন্টার, পাথারকান্দি বিধানসভা আসনের জন্য 9 নম্বর থেকে 16 নম্বর কাউন্টার, উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের জন্য 17 নম্বর থেকে 24 নম্বর কাউন্টার, দক্ষিণ করিমগঞ্জের জন্য 25 নম্বর থেকে 32 নম্বর এবং বদরপুর আসনের জন্য 33 নম্বর থেকে 40 নম্বর কাউন্টার রয়েছে। এই নির্দিষ্ট কাউন্টারগুলিতে নিযুক্ত কর্মীরা 30 ও 31 মার্চ সকাল 7টায় উপস্থিত থাকবেন এবং বোর্ড কর্মীদের হাতে বোর্ড সামগ্রী তুলে দেবেন। পুনরায় বোর্ড গ্রহণের দিন অর্থাৎ 1 এপ্রিল বিকেল 3টার সময় বোর্ড সামগ্রী অর্থাৎ সিল হওয়া ইভিএম গ্রহণের জন্য তারা করিমগঞ্জ কলেজের মাঠে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রিসাইডিং অফিসারের ডায়েরি পরীক্ষার জন্য নিয়োজিত কর্মীরা 1 এপ্রিল বেলা 3টার সময় কলেজের মাঠে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।